জন্মদিনে শেখ ফজলুল হক মনিকে স্মরণ করছে তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় যুবলীগ সব সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থাকবে। সরকারের উন্নয়ন ব্যাহত করতে বিএনপির অপপ্রচারের সমালোচনাও করেন তারা। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক, সাংবাদিক শেখ ফজলুল হক মনির 83তম জন্মদিন। বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জন্মদিনের আলোচনায় রাজনৈতিক দূরদর্শিতা, জ্ঞানভিত্তিক যুব সমাজ গঠনে শেখ মনির ভূমিকা তুলে ধরেন বক্তারা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির অপরাজনীতির সমালোচনা করেন যুবলীগ চেয়ারম্যান। তারা আজ অপপ্রচারের আশ্রয় নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত। কিভাবে ক্ষমতায় আসা যায়, কিভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা রোধ করা যায়, তাই তাদের এখন একমাত্র রাজনৈতিক সম্বল একজন বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীর অসুস্থতা নিয়ে রাজনীতি করা। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, সব বাধা ডিঙিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। এ কাজে যুব সমাজই তাকে সাহস যোগাবে বলে আশা করেন তিনি। যুবকদের সে হোক, সে ঘাটের মাঝি, শিল্প এলাকার কারখানার শ্রমিক, আর সে হোক সে শিক্ষা প্রতিষ্ঠানের ঝকঝকে তরুণ তরুণী, তাদেরকে সবাইকে সংগঠিত করে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার ঘাম দেবে, শ্রম দেবে, মেধা দেবে, মনন দেবে, সব কিছু মিলিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানেরও আহ্বান আসে আলোচনা সভায়। সেই পতাকা নিয়ে চলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।